মাছের মধ্যে ইলিশের গুরুত্ব অপরিসীম সকল বাঙালির মধ্যে। গরম ভাতে ইলিশের স্বাদ নিতে সব সময়ই চায় সকল বাঙালি। তবে এই ইলিশের গুরুত্ব বজায় রাখতে এবং আগামী প্রজন্মের মধ্যে ইলিশের গুরুত্ব বোঝাতে এবার পথে নেমে আন্তর্জাতিক ইলিশ বাঁচাও ও পর্যটন উৎসবের মধ্য দিয়ে মৎস্যজীবীদের সচেতন করতে উদ্যোগী হলেন ডায়মন্ড হারবার প্রেস ক্লাব ও কুসুমের ফেরা সাহিত্য পত্রিকা। এদিন পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা শহরে পদযাত্রার মধ্য দিয়ে মৎস্যজীবী থেকে শুরু করে সাধারণ মানুষকে সচেতন করল উদ্যোক্তারা। তাদের বক্তব্য, যেসব ছোট ইলিশ বাজারে বিক্রি হচ্ছে সেগুলি অবিলম্বে বন্ধ করতে হবে, কারণ ওই ছোট ইলিশের স্বাদ ও গন্ধ নেই। পাশাপাশি ইলিশের প্রজন্ম বিঘ্নিত হচ্ছে, যার ফলে আগামী দিনে হয়তো মিউজিয়ামে দেখতে হবে এই ইলিশকে। এদিন ইলিশ বাঁচাও কমিটির সম্পাদক শাকিল আহমেদ বলেন, ইলিশের গুরুত্ব বজায় রাখতেই আমরা বিভিন্ন সমুদ্র সৈকত এলাকায় প্রচার কার্য চালাচ্ছি, পাশাপাশি মৎস্যজীবীদের সচেতন করছি যাতে ছোট ইলিশ না ধরা হয়। কারণ একদিকে যেমন ইলিশের স্বাদ ও গন্ধ পাওয়া যায় না ওই সব ছোট মাছের মধ্যে, পাশাপাশি ইলিশের প্রজন্ম বিঘ্নিত করছে। আগামী দিনে ইলিশের গুরুত্ব বজায় রাখতে ছোট ইলিশ যাতে না ধরা হয়, তবে উদ্যোক্তাদের এই কর্মকাণ্ড দেখে যথেষ্ট আপ্লুত হয়েছে এলাকার ইলিশ প্রেমীরা। ব্যুরো রিপোর্ট, জেড টিভি। ওজি, এই ট্রাকের ব্যাটারির সমস্যা মিটলো না। আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে, কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে। বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার বস, ফর এক্সট্রা লাইফ।